তাহলে আপনি নতুন অফিসার বদলি হয়ে আছেন? জি মেম্বার সাহেব। আগের অফিসার কি কারণে বদলি হয়েছে জানেন কিছু? মেম্বার সাহেব এটা তো আমি বলতে পারবো না, দুদিন হলো মাত্র আমি এসেছি। ওসি সাহেব বললেন আপনার সাথে যেন আমি দেখা করি, সেই জন্য আমি এসেছি। ভালো, কিন্তু আপনারা তো আমার কোনো কাজেই আসতেছেন না, আমার যত ঝামেলা আমারই পোহাইতে হইতাছে। দুই দিন হলো না আমি আপনাদের গ্রামে আসি, এর ভেতরে একটা মাখন খারাপ হয়ে গেল। আপনাদের গ্রাম তো ডেঞ্জারাস গ্রাম। শুনেন অফিসার, খুন খারাপই যতটা না ঝামেলা হয়েছে, তার চাইতে বেশি ঝামেলা হয়েছে ওই রাশেদ পোলাডা এই থানায় দারোগা হইয়া আইসা। কি কন মেম্বার সাহেব, আমি যতদূর জানি রাশেদ তো ওই গ্রামেরই ছেলে, এতে তো আপনার উপকার হওয়ার কথা। আমার গ্রামের সবাই কি আমার ভালো চায়? তাছাড়া পুরান অনেক কিস্সা কাহিনী আছে যা আপনি এখনো জানেন না, আপনারা আমি সময় সময় জানাই দিব। এই জন্য দেখলাম মেম্বার সাহেব উনি পুরাতন ফাইল নিয়ে ঘাটাঘাটি করতেছে। বুঝেন দিলে ব্যাপারটা, যেটা চিন্তা করতেছিলাম ও আইসাই থানায় এই কাম শুরু করে দিছে। আপনি কোনো টেনশন করেন না মেম্বার সাহেব, আপনার হয়ে থানায় আমি তো আছি, আমি দেখবো ব্যাপারটা। আপনারা থাইগা যে কি লাভ আমার হইতাছে তা তো ওই আগের অফিসার থাকতেই বুঝছি। এক কাম করেন, ওই রাশেদ রে অন্য জায়গায় বদলি করার ব্যবস্থা করেন, পয়সা করি যা লাগে আমি দেব। এটা তো সম্ভব না মেম্বার সাহেব, প্রথম জয়েনিং, তার এখন বদলি করা ইম্পসিবল। মহা মুশকিল, কি করি কন্ত? আপনি কাজ করেন, আপনি দেখেন রাশেদ রে হাত করতে পারেন কিনা। দেখা যাক। আমি তাহলে এখন আসি মেম্বার সাহেব। খালি মুখে চলে যাবেন, একটু নাস্তা পানি করে দেন, এটা নেন। হকো কি আর বলবো, পুলিশ অফিসারের কি আর আসামির কথা মনে আছে? মনে থাকবো কেমনে, আমার মন তো তোমার কাছে রেখে দিছে। হইছে তোমার ঢং, নিজে ফোন তো একবারও দাও না, ফোন দিলে তোমার সব ঢং শুরু হয়ে যায় না? আরে আর কো না, গ্রামে আইতে নাইতেই দেই খুন। খুন? কার খুন? তোমার মামার খাস সামসা হাফিজ। বলো কি, কে খুন করেছে? আরে ওই একটা আস্তা হারামজাদা ছিল, ওর নিয়ে আমি কোনো মাথা ঘামাইতেছি না। আমাকে নিয়েও তো এখন মাথা ঘামাও না। ঘামাও কেমনে, আমার মাথাও তো তোমার কাছেই। তোমার সবই তো আমার কাছে, তাহলে ওইখানে তোমার আছেটা কি? আমার কাছে? আমার কাছে তুমি আছো, তুমি তোমার আশেপাশে সারাক্ষণই থাকো। পুলিশ না হয়ে তোমার হওয়া দরকার ছিল কবি সাহিত্যিক। তোমাকে একটা সারপ্রাইজ দেব। সারপ্রাইজ? কি এর সারপ্রাইজ? সারপ্রাইজ যদি বলেই দিই তাহলে সেটা সারপ্রাইজ থাকবে? কখন দিবা? ওয়েট করো, খুব তাড়াতাড়ি। তা এখন কিছু দিবা না? যাক দোস্ত, ফোন রাখো। তোমারে অনেক মিস করতেছি।